বন্ধুরা, আপনারা আজ পর্যন্ত তো অনেক ন্যাচারাল ফিনোমিনা দেখেছেন, যেগুলো দেখতে সত্যি অনেক অ্যামেজিং লাগে। কিন্তু আপনি কি দুনিয়ার সবচেয়ে রেয়ারেস্ট ন্যাচারাল ফিনোমিনা দেখেছেন, যে ন্যাচারাল ফিনোমিনাগুলো লক্ষ কোটি বারের মধ্যে শুধুমাত্র একবার দেখা যায়? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দুনিয়ার সবচেয়ে রেয়ারেস্ট কিছু ন্যাচারাল ফিনোমিনা দেখাবো, যেগুলো আপনি আজ থেকে ইতিপূর্বে কখনোই দেখেননি। তাই আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা কখনো না কখনো জীবনে একবার তো রেইনবো অবশ্যই দেখেছেন, এছাড়াও হয়তো আপনি ডাবল রেইনবো দেখেছেন, নয়তো সার্কুলার রেইনবো দেখে থাকতে পারেন। কিন্তু আপনি কি এমন কালারফুল ক্লাউড রেইনবো কখনো দেখেছেন, যেটা দুনিয়ার ওয়ান অফ দ্য মোস্ট রেয়ারেস্ট মোমেন্টগুলোর মধ্যে একটি? এই ক্লাউডগুলো দেখতে রেইনবো থেকে কয়েক গুণ বেশি সুন্দর দেখা যায়। এটা দেখে মনে হয় যেন এখানে কোনো ইন্টার ডাইমেনশনাল পোর্টাল খুলে গেছে। এখন এই রেইনবো ক্লাউড দেখে হয়তো আপনাদের অনেকের মাথায় এ প্রশ্ন তো অবশ্যই আসবে যে আসলে এই রেইনবো ক্লাউডগুলো কীভাবে তৈরি হয় আর কেনই বা তৈরি হয়, সচরাচর আমরা এই রেইনবো ক্লাউড কেন দেখতে পাই না? তাহলে এখন যদি আমি আপনাদের এই বিষয়টা সিম্পল ভাষায় বোঝাতে চাই, তাহলে আকাশে যখন মেঘগুলো অনেক বেশি ঘন হয়, তখন এই মেঘগুলো অনেক মোটা আকৃতি ধারণ করে। তখন সেই মেঘগুলোর উপরে বরফের ছোট ছোট বিন্দু তৈরি হয়, যেটার উপরে সূর্যের রশ্মি পড়ার পর এটা ঠিক দেখতে এরকম দেখা যায়, যার কারণে এ সকল ক্লাউডগুলোকে রেইনবো ক্লাউড বলা হয়ে থাকে। এটা দুনিয়ার এমন রেয়ারেস্ট মোমেন্ট যে যা আপনি সচরাচর দেখতে পাবেন না। বন্ধুরা, এখন স্ক্রিনে আপনারা যে ন্যাচারাল ফিনোমিনাটি দেখতে পাচ্ছেন, এটা এক ধরনের এমন ন্যাচারাল ফিনোমিনা যেখানে আপনি যদি বালুকণার উপরে পা রাখেন, তাহলে সেই জায়গাটুকুতে ব্লু লাইটের মতো গ্লো হতে দেখা যায়, আর এটা দেখতে অনেক বেশি স্যাটিসফাইং লাগে। এই ধরনের ফেনোমিনা সাধারণত বিচের কিনারায় দেখতে পাওয়া যায়। এটা হয়ে থাকে সাধারণত এক ধরনের ছোট ছোট ব্যাকটেরিয়ার কারণে, যেটা সাধারণত পানির কিনারায় এবং বিচের বালুর কণার উপরে দেখা যায়। এই ব্যাকটেরিয়ার আশেপাশে যখন কোনো নাড়াচাড়া হয়, তখন এই ব্যাকটেরিয়াগুলো এক ধরনের ব্লু লাইট জেনারেট করে, যার কারণে রাতের বেলায় এই ন্যাচারাল ফিনোমেনা দেখতে অনেক বেশি স্যাটিসফাইং লাগে। বন্ধুরা, আপনি কি জানেন ইদানিং বিজ্ঞানীরা এমন একটা টেকনিক বের করেছে যেখানে বৃষ্টির শুধুমাত্র একটি ফোঁটা দিয়ে 100টি বাল্ব জ্বালানো সম্ভব? ভাবছেন এটা কিভাবে হতে পারে? তাহলে এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে আসুন। বন্ধুরা, আপনারা বৃষ্টি হতে তো অবশ্যই দেখেছেন, কিন্তু আপনি কি কখনো এরকম বৃষ্টি হতে দেখেছেন? এমনকি এখানেও একটা দৃশ্য দেখুন, এখানে বৃষ্টি শুধুমাত্র এই গাড়ির উপরেই হচ্ছে। বন্ধুরা, আপনারা কি কখনো এমন ডেঞ্জারাস ক্লাউড দেখেছেন ইতিপূর্বে, যেখানে এই ক্লাউডটি দেখে মনে হচ্ছে যেন এখানে কোনো সাইফাই মুভির দৃশ্য দেখছি? কিন্তু আপনি বিশ্বাস করবেন না, এটা বাস্তব ক্লাউড যা দুনিয়াতেই এক্সিস্ট করে। বন্ধুরা, পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যেখানে এরকম অ্যাক্টিভ মাড ভলকানো রয়েছে। যদিও এই ধরনের অ্যাক্টিভ মাড ভলকানো অনেক বেশি ভয়ঙ্কর হয় না, কিন্তু এখান থেকে বের হওয়া বিষাক্ত গ্যাসগুলো মানুষের মৃত্যুর কারণ হতে পারে। এই অ্যাক্টিভ মাড ভলকানো এমন এক ধরনের ন্যাচারাল ফিনোমিনা যেটা সাধারণ দৃষ্টিতে দেখতে অনেক বেশি স্যাটিসফাইং এবং অনেক বেশি অ্যাট্রাকটিভ মনে হয়। বন্ধুরা, এখন যে ভিডিওটিতে আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটা দেখে আপনার কাছে এমন মনে হবে যেন এটা কোনো মরুভূমি, কিন্তু যখন এখানে কিছু দিয়ে স্ক্র্যাচ করা হয়, তখন দেখা যায় এটার ভিতরে সাদা বরফ রয়েছে। তার মানে এই ভিডিওতে আপনারা যেটাকে মরুভূমি ভাবছেন, আসলে সেটা কোনো মরুভূমি না, এটা হলো বরফ। বন্ধুরা, আপনারা আজ পর্যন্ত বৃষ্টির সাথে হওয়া শিলাবৃষ্টি তো অবশ্যই একবার না একবার দেখেছেন, যেগুলোর মধ্যে কিছু কিছু শিলা অনেক ছোট আকৃতির হয়, আবার এর ভিতরে কিছু শিলাবৃষ্টি রয়েছে যেগুলোতে বরফের আকৃতি অনেক বড় হয়। কিন্তু এর বাইরেও কখনো কি আপনি আকাশ থেকে পাথরের বৃষ্টি হতে দেখেছেন? যেমনটা আপনারা এখন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, এখানে বৃষ্টির সাথে আকাশ থেকে কোনো শিলা পড়ছে না, বরং পাথরের টুকরো টুকরো খণ্ড পড়ছে। বন্ধুরা, দুনিয়ার যে সকল জায়গায় অ্যাক্টিভ ভলক্যানো রয়েছে, সেখানে এরকম ভলক্যানিক বোমা থাকাটা একদম স্বাভাবিক একটা ব্যাপার। কেননা ভলক্যানো থেকে বের হয়ে আসা লাভার রাউন্ড হতে হতে উপর থেকে নিচে পতিত হতে থাকে, তখন নিচে পড়তে পড়তে এটা দেখতে ঠিক এরকম পাথরের মতো শেপ তৈরি হয়ে যায়। আর এই লাভার ওপরে লেয়ার অনেক শুকনো এবং অনেক বেশি স্ট্রং থাকার কারণে এটার ভেতরে থাকা লাভা লাল কালারই থাকে। বন্ধুরা, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, এটাও কিন্তু এক ধরনের মাড ভলকানো, যেটা 13 ফেব্রুয়ারি 2018 সালে এটার এরপশন হয়েছিল। সেই সময় যখন এটা অ্যাক্টিভ মাড ভলকানো ছিল, তখন সেই সময় এটার ভেতর থেকে বের হয়ে আসা মাড অনেক দ্রুত বাইরে বেরিয়ে আসছিল। কিন্তু বর্তমান সময়ে এটা আর অ্যাক্টিভ মাড ভলকানো নেই, কিন্তু এটা থেকে মাঝে মাঝে কিছু কিছু মাড বের হতে দেখা যায়। বন্ধুরা, আপনারা কি কখনো কোনো পাখিকে অন্য পাখির উপরে বসে ফ্লাই করতে দেখেছেন? যদি না দেখে থাকেন, তাহলে এই ভিডিওতে দেখানো এই ক্লিপটাই দেখে নিন, যেখানে একটা পাখি আর একটা পাখির উপরে বসে ফ্লাই করছে।
বন্ধুরা, এটা এমন এক ধরনের ন্যাচারাল ফিনোমেনা যেটা দেখতে অনেক সায়েন্স ফিকশন মুভির থেকে কম দেখা যায় না। আর এটা দেখতে আপনার কাছে মনে হবে আপনার চোখের সামনে কোনো রিয়েল VFX চালু রাখা হয়েছে। আসলে এই ধরনের ফিনোমেনা ছোট এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে, যা যখন কোনো একটি অবজেক্টের উপরে বসে পড়ে তখন সেখানে বসে সে তার কালার চেঞ্জ করতে থাকে। তবে অধিকাংশ ক্ষেত্রে তারা ব্লু এবং গ্রিন কালার চেঞ্জ করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এই ন্যাচারাল ফিনোমেনাটি দেখে আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অনেস্টলি আমাদেরকে কমেন্টে জানাবেন। বন্ধুরা, আপনার মাথায়ও কখনো না কখনো এই প্রশ্নটি তো অবশ্যই জেগেছে যে যেখানে সবসময় বরফ পড়তে থাকে সেখানে বসবাসরত পশু প্রাণীরা এত বরফ পড়া সত্ত্বেও কিভাবে বেঁচে থাকতে পারে। তাহলে আমি আপনাদের দেখাই এ সকল বরফ পড়তে থাকা এলাকাগুলোতে প্রাণীরা ঠিক এরকমভাবে বসবাস করে, যেখানে তারা এক জায়গায় বিন্দুমাত্র না নাড়াচাড়া করে রিল্যাক্সে বসে থাকে। আর অনবরত বরফ পড়ার কারণে কিছুক্ষণ সময়ের ভেতরেই সে সম্পূর্ণ বরফ দিয়ে ঢেকে যায়। এভাবে এখানকার প্রাণীরা স্নো এরিয়াগুলোতে সার্ভাইভ করে বেঁচে থাকে। বন্ধুরা, এই গর্তটি নিউজিল্যান্ডে রয়েছে, যেখানে থাকা ওয়ার্মসগুলো রাতে এত বেশি লাইট প্রোভাইড করে যেন মনে হচ্ছে আপনি অ্যাভাটারের জগতে চলে এসেছেন, বা আপনার কাছে এমনও মনে হতে পারে যে এখানে ছোট ছোট লাইট লাগানো রয়েছে। কিন্তু বাস্তবে এগুলো ছোট ছোট অনেকগুলো ওয়ার্মস হয়ে থাকে, যেগুলো রাতেই তাদের দেহ থেকে লাইট প্রোভাইড করে, যার কারণে নিউজিল্যান্ডে আসা পর্যটকদের কাছে এই জায়গাটি অন্যতম পছন্দনীয় একটা জায়গা। বন্ধুরা, আপনারা কি কখনো এমন ন্যাচারাল ফিনোমেনা দেখেছেন যেখানে একটা বরফের টুকরো ন্যাচারালি সার্কেল আকৃতিতে হয়ে যায়, আর এটা পানির উপরের সার্ভিসেই গোল গোল ঘুরতে থাকে অটোমেটিক্যালি? এই ন্যাচারাল ফিনোমেনাকে আইস ডিস্ক নাম দেওয়া হয়েছে। এখানে মূলত বরফ ভেঙে গোলাকৃতি হবার কারণেই এটার নাম এরকম করা হয়েছে। বন্ধুরা, আপনারা কি কখনো মেঘের উপরে এরকম লাইট জ্বলতে দেখেছেন যেটা মেঘের উপরে অনেক বেশি দ্রুত মুভ করতে দেখা যায়, আর অপর পাশ থেকে দেখলে এটা অনেক স্লোলি মুভ করতে দেখা যায়? এটা এমন এক ধরনের মিস্টেরিয়াস ন্যাচারাল ফিনোমেনা যেটা আজ পর্যন্ত কেউই বুঝতে পারেনি। বন্ধুরা, এই লেক অস্ট্রেলিয়াতে রয়েছে, যেটার পানি সম্পূর্ণ পিঙ্ক কালারের, যার কারণে মূলত এটার নাম পিঙ্ক লেক নাম রাখা হয়েছে। তো এখন আপনারা সকলেই ভাবতে পারেন যে এই লেক কেন পিঙ্ক কালারের হলো। আসলে এই লেকের ভেতরে এমন এক ধরনের ব্যাকটেরিয়া এত বেশি পরিমাণে রয়েছে যে যার কারণে এই লেকের সম্পূর্ণ পানির কালারটাই চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এই লেকে সুইমিং করা সম্পূর্ণ বিপদমুক্ত, কেননা এই লেকে থাকা ব্যাকটেরিয়াগুলো মানুষের দেহের জন্য কোনো ক্ষতিকারক নয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটির কোন ন্যাচারাল ফেনোমেনা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটিতে কিন্তু লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার একটা এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।